দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে চমৎকার বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 875 স্কোয়ার ফিটের মধ্যে, প্রতি ইউনিটে 875 স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম, তিনটা বাথরুম, ড্রয়িং, ডাইনিং আলাদা করে কী করে কিচেন সহ কী করে ডিজাইনটা করা হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং এটা পাঁচতলা বাড়ি, এই পাঁচতলা বাড়িটা নির্মাণ করতে কত খরচ হবে, কী কী আইটেমে খরচ হবে, সেগুলো আমি খরচের হিসাবও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, লাইক তাহলে আমি উৎসাহিত বোধ করব এবং আমি আপনার কমেন্টসের উত্তরগুলো দিতে পারবো। দর্শক মণ্ডলী, এই বাইরে দেখছেন চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের ইউনিক ডিজাইন করা হয়, আমাদের আর্কিটেক্টরা আছে, আমাদের বেস্ট কিছু, আমাদের প্রায় 7 জনের উপরে আমাদের আর্কিটেক্ট আছে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের জন্য। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখেন, সবাই যাতে বাড়ি বানানো সম্পর্কে, বাড়ির ডিজাইন সম্পর্কে, বাড়ির খরচ সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া নিতে পারেন, মূলত এই উদ্দেশ্যে আমি এই ডিজাইনগুলো প্রতিদিন উপস্থাপন করে থাকি। এবং আমাদের প্রতিটা ডিজাইনে আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ডিজাইন এগুলো হয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, আমরা যা আপনারা জানেন যে আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিবের নেতৃত্বে গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে যারা বাড়ি বানানোর জন্য সময় পান না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের আমরা ডিজাইন করার পর পুরো কনসালটেন্সি নিয়ে তাদের বাড়িটা আমরা কনস্ট্রাকশন করে দিই কন্ট্রাক্ট নিয়ে। তো দর্শক মণ্ডলী, আপনার যারা এই ধরনের সমস্যা আছেন তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট আছে, আপনারা আমাদের বিশ্বস্ততা এবং আমাদের স্কিল লেবারের মাধ্যমে আমরা একদম ছবির মতো বাড়ি আপনাদেরকে উপহার দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি মূল প্ল্যানে চলে যাব। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। প্রথমে আমি দেখাবো যে 875 স্কোয়ার ফিটের মধ্যে কী করে তিনটা বেডরুম, তিনটা বাথরুম, বারান্দা, কিচেন সহ এবং আলাদা ড্রয়িং ডাইনিং সহ ডিজাইনটা করা হয়েছে। তারপর এটা খরচের একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এটা আমরা উপভোগ করি। প্ল্যানটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরটা সামনের দিকে পুরোটা গ্যারেজ থাকবে এবং পিছনে দুটা ইউনিট থাকবে, ছোট ইউনিট থাকবে এবং ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোরে এসে দুটা ইউনিট হবে। দুটা ইউনিট কীভাবে হচ্ছে, এখান থেকে 875 স্কোয়ার ফিট, এখানে যখন এই দরজায় ঢুকবে, ঢোকার পর একটা শেড ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং আছে বেশ বড়, এখানে একটা বেডরুম আছে, বেডরুমটা এখানে একটা কমন টয়লেট আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা, একটা এল একটা বারান্দা আছে, কার্ভ টাইপের বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে, আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে, এর সঙ্গে একটা এল টাইপের বারান্দা আছে, এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, ক্যাবিনেট আছে এবং এই বাথরুমটা অ্যাটাচ করা আছে। তো দশম আমি যদি আরেকবার দেখাই এই জিনিসটা, যদি আরেকবার দেখাই যে এখান থেকে ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিং সাথে একটা কিচেন আছে, এখানে কমন টয়লেট আছে, এটা একটা ড্রয়িং রুম আছে বেশ বড়, এর সঙ্গে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বারান্দা আছে, আর এখানে একটা বেডরুম, এর সাথে এল টাইপের একটা বারান্দা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে এই বেডরুমের সঙ্গে এই বারান্দাটা আছে এবং একটা ক্যাবিনেট এবং এই বাথরুমটা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি আমি বাম সাইডে আসি তাহলে একই রকম করে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা প্রাথমিক হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি আমি অ্যাভারেজ করি, অ্যাভারেজ খরচ হিসাব করি, যেহেতু এখানে লিফট লাগ নাই, এই ধরনের বাড়ি যদি কমপ্লিট করছে ফাউন্ডেশন সহ, গাঁথনি সহ, প্লাস্টার রং করা, মানে এটা মূল কমপ্লিট একটা বাড়ি, যে বাড়িতে মানে বসবাস উপযোগী একটা বাড়ি তৈরি করতে চায়, তাহলে এরকম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, পার স্কোয়ার ফিট 1800 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নেওয়ার চেষ্টা করি, তারা কেমন আছে, তাদের ভালো আছে কিনা, তারা স্কুলে যাচ্ছে কিনা, তারা অসুস্থ কিনা, এই খবরগুলো আমরা নিতেই পারি। আমাদের সামান্য প্রচেষ্টায় একজনের মুখে হাসি ফুটতে পারে, তো আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আজকে বিদায়, আল্লাহ হাফেজ।